সুপার মার্কেটে চমকের পর চমক দিচ্ছেন ইস্ট বেঙ্গল কর্তারা। তা তারা করে ফেললেন একজন বিদেশিকেও চূড়ান্ত। ঈশান পণ্ডিতা কি তবে অবশেষে আসছেন এটিকে মোহনবাগানে? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এমএফসি। বং এমএফসি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি আপনার জন্য ইন্ডিয়ান ফুটবল আপডেটসের, বিশেষ করে ট্রান্সফার নিউজ। তো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা শুরু করা যায়। ট্রান্সফার আপডেট তো রয়েছেই, তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিএফএল ক্যালকাটা ফুটবল লিগ কিন্তু শুরু হয়ে হচ্ছে আজকে থেকে। আজকে আজকের আমি জবে ভিডিও বানাচ্ছি, আজকে কিন্তু মানে একটা ম্যাচ ডে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, সুতরাং ভিডিওটা আপনারা কালকে দেখতে পাবেন। তাই কালকে আপনারা অবশ্যই টিউন ইন করবেন, এবং কোন কোন চ্যানেলে বা কোথায় দেখা যাবে সেটাও অবশ্যই আমি জানাচ্ছি। টিভিতে কিন্তু কোনোভাবে তার মানে আপনি দেখতে পাবেন না, যদি আপনার কাছে স্মার্ট টিভি থাকে সেক্ষেত্রে আড্ডা টাইমস অ্যাপে আপনি দেখতে পাবেন, এছাড়া ফোনও অ্যাপ নামিয়ে আপনারা দেখতে পারবেন। এছাড়া যারা ইউটিউবে দেখতে চান তারা আইএফএ টিভি এবং খুব সম্ভবত তাদের ফেসবুক অ্যাকাউন্টেও, মানে যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে দেখানো হতে পারে, এটা সম্পর্কে আমি শিওর না। তবে আইএফএ টিভি আপনারা ইউটিউবে সার্চ করবেন, আমি পারলে এখানে লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে কিন্তু দেখতে পারেন। প্রতিদিন বেলা 3টে থেকে ম্যাচ হয় এবং একদিনে প্রায় 10টা থেকে 8-9টার মতো ম্যাচ থাকে। এরপর আসবো এটিকে মোহনবাগানের আপডেটে। তো এটিকে আগেই আমরা জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগান কিন্তু দুজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে, একজন হচ্ছে আশুতোষ মেহরা এবং দ্বিতীয়জন হলেন গোলকিপার অমরিন্দর সিং। তবে এদের দুজনের কিন্তু গন্তব্যস্থল এখনও নিশ্চিত নয়। আর অমরিন্দরের একটা মেন প্রবলেম হচ্ছে অমরিন্দরের ট্রান্সফার, মানে যেটা ক্লজ সেটার একমাত্র যেহেতু এখনও তার মানে এটিকে মোহনবাগান দলের সঙ্গে তার এখনও কন্ট্যাক্ট রয়েছে, সেটা শেষ হয়ে যায়নি, তো যে কারণে তাকে কিন্তু মানে ছাড়তে গেলে সেটাকে কন্ট্যাক্টে টার্মিনেট করতে হবে। এবং ইস্ট বেঙ্গল এখন দেখার যে তাকে অ্যাপ্রোচ করে কিনা, তবে অ্যাপ্রোচ যদি করে তো সেক্ষেত্রে অবশ্যই তিনি ইস্ট বেঙ্গলেই সই করবেন, কারণ ইস্ট বেঙ্গলে এখন সুভাষিস রায়চৌধুরী ছাড়া সেরকম আর গোলকিপার নেই। তবে তারও বয়স হয়েছে, তিনি এখন সবকটা ম্যাচে মনে হয় না স্টার্ট করতে পারবেন, তো সেক্ষেত্রে অমরিন্দরের খুব হাই চান্সেস আছে সেখানে যাওয়ার। এছাড়া আপনারা যদি বলেন আশুতোষ মেহতার কথা, আশুতোষ মেহতা এই গত বছর এসছেন ক্লাবে কিন্তু তার পারফরমেন্স মোটেও নজর করা নেই, তো সেক্ষেত্রে কোনো ক্লাব এখনও কিন্তু অ্যাপ্রোচ করেনি তাকে, কোন কোথায় যাবেন সেটা কিন্তু বলা মুশকিল। আর সবশেষে বলে রাখি ঈশান পণ্ডিতার কথা, যেটা নিয়ে অনেক জায়গায় শোনা যাচ্ছে এবং অনেকে তো প্রায় কনফার্ম করে দিচ্ছেন যে ঈশান পণ্ডিতার ডিল নাকি প্রায় ডান হয়ে গেছে, কিন্তু এই নিয়ে এখনও অবধি আমি কোনো আপডেট পাইনি। তবে হ্যাঁ, অবশ্যই এই ডিলটা কিন্তু তার মানে তার বাবা পরিচালনা করছেন, যে তার এবং তার বাবা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন যে ঈশান পণ্ডিতা কলকাতায় এসে খেলতে, মানে খেলতে কোনো আপত্তি নেই, এবং সেটা কলকাতা দুই ক্লাবের মধ্যে একটা হতে পারে। এবং সেটা কি মোহন এটিকে মোহনবাগান কি না সেটাই হচ্ছে বলার কথা এখন। তবে যা এদিকে চলছে সেটা হলো, আপনি যদি মানে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা বেশ মোটা টাকার অঙ্ক কিন্তু দিতে হবে, যেহেতু 3 বছরের কন্ট্রাক্ট আছে ঈশান পণ্ডিতার সঙ্গে জামশেদপুর এফসি, তো সুতরাং বেশ বড় অঙ্কের একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আনতে হবে। এবার সেটা যদি দিতে পারে এটিকে মোহনবাগান, তো অবশ্যই আমার মনে হয় জামশেদপুর এফসি ছেড়ে দিতে পারে। তো এরপর আসবো সেই সেগমেন্টটার জন্য, যেটার জন্য ইস্ট বেঙ্গল ফ্যানরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আসছেন। আজকে কিন্তু অর্থাৎ আমি যবে ভিডিওটা বানাচ্ছি 2রা আগস্ট, তো 2রা আগস্ট আপনারা হয়তো ভিডিওটা 3 তারিখে দেখতে পাবেন। তো যাই হোক, তো যখন আপনারা দেখবেন ততক্ষণ অনেকের সাইন হয়ে যাবে, কিন্তু আমি এটা মানে আগে থেকে একটা জিনিস প্রেডিকশন করছি আর কি। তো যাই হোক, প্রথমে কিছু মিথবাস্ট করে দিতে চাই, সেটা হচ্ছে মানে অনেক জায়গায় কিন্তু রিউমার দেখতে পাচ্ছি যে হচ্ছে ইস্ট বেঙ্গলের ফরেনার রিক্রুটমেন্ট সম্পর্কে, তো সেখানে দুজনকে সাইন মানে দুজনকে টার্গেট করা হচ্ছে। ফার্স্ট সেকেন্ডটা একটু রিয়ালিস্টিক লাগছে, কিন্তু ফার্স্টেরটা একদমই ভিত্তিহীন, সেটা হচ্ছে লুক ক্যাসাইকাস। লুক ক্যাসাইকাস মানে একে একটা সময় বেশ মানে স্নাইডারের, ওয়েসলি স্নাইডারের উত্তরসূরি, রবিন ভ্যান পার্সির উত্তরসূরি বলা হতো, কিন্তু পরে কিছুই মানে সেরকম প্রুভ হয়নি, একদমই খুব একটা ভালো মানে প্লেয়ার না, খাজা প্লেয়ার। লাস্ট 3 বছর এশিয়াতেই কাটিয়েছেন, একবার মনে হয় ব্রিক্স টুর্নামেন্ট খেলেছিলেন, সেখানে 2 না 3টে গোল করেছিলেন, এছাড়া এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন, এবং 2020তে খুব সম্ভবত তিনি কোরিয়ান লিগ মানে কোরিয়ান ফার্স্ট ডিভিশন লিগ খেলেছিলেন, সেখানেও যথেষ্ট জঘন্য রকম পারফরমেন্স রয়েছে। তো সুতরাং এমন একজন বিদেশির সঙ্গে রিউমার কেন উঠলো আমি ঠিক বুঝলাম না, আর এই ধরনের প্লেয়ারকে আশা করি না ইমামি ম্যানেজমেন্ট নিয়ে আসবে। তো দেখা যাক এরপর কী হয়, কিন্তু একদমই বাজে রিউমার, এটা খুব সম্ভব না। আর দ্বিতীয় যেটা হচ্ছে জোয়াও ভিক্টর তো আপনারা জানেন হায়দ্রাবাদ এফসির ক্যাপ্টেন এবং তাদের আইএসএল এর
মানে তারা যে জিতলো সেটাই কিন্তু অনেকটা বড় ভূমিকা ছিল এই ক্যাপ্টেনের। মানে একজন একজন লিডার, সামনে থেকে নেতৃত্ব দেন। তো তিনি একজন শুধুমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার ওনার সঙ্গে ক্যাপ্টেন এবং প্লাস দলের মানে বলতে গেলে হৃদয়। তো তাকে হায়দ্রাবাদ এফসি ছেড়ে দেবে এইটা কিন্তু ভাবতে বেশ প্রবলেম হচ্ছে। কারণ হচ্ছে তাদের অনিকেত যাদবকেও কিন্তু ইস্ট বেঙ্গলই নিচ্ছে। তো সুতরাং এরকম দু তিনটে প্লেয়ারকে যদি একসাথে মানে তাদের দল তো ভেঙেই যাবে প্রায় বলতে গেলে, সেটা কিন্তু বেশ চাপের বিষয়। বিদেশি রিক্রুটমেন্ট কথা তো হলো, এখন অবধি মাত্র ইস্ট বেঙ্গল কিন্তু একজন বিদেশিকেই মানে কনফার্ম করতে পেরেছে এবং আশা করা যায় বাকি বিদেশিদের মানে মোটামুটি আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা বাকিদেরও কনফার্ম করে নেবে। তবে এবার স্বদেশি রিক্রুটমেন্টের কথায় যদি আসি, তাহলে স্বদেশি রিক্রুটমেন্টে আমি আগের ভিডিওতে যাদের নাম বলেছিলাম তারা মানে সই করে নেবেই ধরা যায়। এবং এতে আরও একজনের নতুন নাম যুক্ত করে নিন, সেটা হচ্ছে সরি দুজনের নাম যুক্ত করে দিন, নাওরম মহেশ সিং কিন্তু গত সালে লোনে ছিলেন এবং এবার তাকে পারমানেন্টলি সাইন করে নেওয়া হলো। প্লাস জেরি লালিনজুয়ালা, তিনি কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ং লেফট ব্যাকস ইন ইন্ডিয়া কিন্তু বর্তমানে। তো যাই হোক, তাকে চেন্নাই সিটি এফসি থেকে কিন্তু তাকেও সই করিয়ে নেবে আজকে। আর এরপর চলে আসি যে আরও তিনজন যে খেলোয়াড়কে শর্টলিস্ট করেছে, যাদের মধ্যে দুজনের নাম কিন্তু আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, জবি জাস্টিন আর ভিপি সুয়ে। এদের কিন্তু তবে একটাই প্রবলেম, সেটা হলো এদের দুজনকে কিন্তু একটা নির্দিষ্ট ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে। তবে নর্থ ইস্টের সঙ্গে কিন্তু নেগোসিয়েশন চালিয়েছে আপনার ইস্ট বেঙ্গল, যেখানে তারা 1 কোটি থেকে তারা 80 লাখে কিন্তু ট্রান্সফার ফিটা নামিয়ে আনতে পেরেছে। সুতরাং থিংস আর হ্যাপেনিং এইভাবে কিন্তু জবি জাস্টিন কান্দে যান। এবং সবশেষে জামশেদপুর এফসির সঙ্গে কিন্তু ঋত্বিক দাসের সঙ্গে কিন্তু মানে কথা চালাচ্ছে, একদম ডাইরেক্ট ডাইরেক্ট ঋত্বিক দাসের সঙ্গে কথা চালাচ্ছে। এবং এইটা শোনা যাচ্ছে যে ভার্বাল অ্যাগ্রিমেন্টে কিন্তু মানে তিনিও রাজি হয়ে গেছেন। এবার আবার তাকে মানে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে বসতে হবে, একই টেবিলে বসে তাদের ট্রান্সফার ফি নিয়ে ডিসকাশন করতে হবে। তো মোটামুটি সব কিছুই চলছে, দল গঠনের কাজ কিন্তু বেশ ভালো গতিতে এগিয়ে চলছে। তো আবার আর ঈশান পণ্ডিতার যে কেসটা, আমি কিন্তু বলেছিলাম যে ঈশান পণ্ডিতা কিন্তু কলকাতায় আসবেন, মানে আসতে পারেন, তার বাবা এটা সম্মতি দিয়েছে। এবার কোন ক্লাবে আসবে সেটা তো জানার কথা না। তো সুতরাং ঈশান পণ্ডিতা কিন্তু দুটো ক্লাবের সঙ্গে ভার্বাল অ্যাগ্রিমেন্ট করে ফেলতে পারেন যেহেতু তার বাবা রাজি। কিন্তু আপনাকে সেই ঈশান পণ্ডিতার জন্য কিন্তু জামশেদপুরের সঙ্গে আবার তাকে আপনাকে বসতে হবে। তো সুতরাং কলকাতা থেকে কোন দল সেটা যাবে সেটা দেখার কথা। তবে ইস্ট বেঙ্গলের দল কিন্তু মোটামুটি ভালো হচ্ছে এবং আশা করব তাদের ডুরান কাপের মানে যে দলটা সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে এবং ভালো রকম তারা কম্পিটিশান দেবে, কারণ তারা কিন্তু মোটামুটি একটা শক্ত গ্রুপে পড়েছে। তো সুতরাং সেখান থেকে তাদের বেস্ট গেমটা কিন্তু অবশ্যই বের করে আনতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশান সববার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তো সেখানে আপনারা ফলো করতে পারেন, কিছু ছোটোখাটো আপডেট আমি ম্যানচেস্টার ইউনাইটেড সংক্রান্ত আপডেট আমি দিয়ে থাকি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।